সাবস্ক্রাইব করক জনটেক চ্যানেলটোৰ লেটেস্ট টেকনোলজি রিলেটেড সকলকে আগত চাবলৈ। নমস্কার বন্ধু বান্ধবীসকল, স্বাগতম জানাইছো মই জনে মোর আন এটি ভিডিওত। আজি আপোনালোকক কম যিসকল ছাত্র ছাত্রীয়ে ডি এইচ এসত এপ্লাই কৰিছিলে ডিৰেক্টৰ হেলথ সার্ভিস, তেওঁলোকৰ এডমিট কার্ড সমূহ 19 তারিখে পরীক্ষা আছিলে, তেওঁলোকৰ এডমিট কার্ড সমূহ ইতিমধ্যে পাবলিশ করা হৈছিলে। কিন্তু এই এডমিট কার্ড সমূহ যি পাবলিশ কৰিছিলে হেভি রেইন, যি আপোনালোকৰ বহুত বৰষুণৰ বাবদ বহুত ঠাইত বানপানী হোৱা পৰিলক্ষিত হৈছে। সেই পৰিলক্ষিত হোৱাৰ কাৰণে যিসমূহ আপোনালোকৰ ডি এইচ এছ বা আপোনালোকৰ মেডিকেল ডিপাৰ্টমেণ্টৰ যি যি গ্ৰেড ফ'ৰৰ পষ্টৰ আপোনালোকৰ এক্সাম আছিলে, সেই এক্সামসমূহ সম্পূৰ্ণ বাতিল কৰা হৈছে। আপোনালোকক এইটো সৰু খবৰ দিবলৈ আজি মই জনে আপোনালোকৰ ওচৰত সৰু ভিডিঅ'টো লৈ আহিছোঁ আৰু আপোনালোকক সবিশেষ জনাম এইটো ভিডিঅ'ত আপোনালোকৰ অফিচিয়েল নটিফিকেশ্যন সহ। ডিউ টু আনভাইডেবল ক্রিটিসিজম দ্য রিটার্ন এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস গ্রেড ফর পোস্ট হুইচ ওয়াজ দ্য শিডিউল 19 June 2022 পোস্টপন, দ্য রিটার্ন এক্সাম উইল বি নাও হেল্ড 3rd July 2022 ফ্রম আপোনালোকৰ যি 19 তাৰিখে পৰীক্ষা আছিলে 19 জুন তাৰিখে, সেইটো ইতিমধ্যে পোস্টপন কৰা হৈছে। আৰু সেইটো পোস্টপন কৰি আপোনালোকৰ 3rd July 3 জুলাই তারিখে আপনার সেই পরীক্ষা দিয়া হয়েছে। আর এই পরীক্ষাটা আপনার 11টা বজারপর 12:30 হব। আপনার এডমিট কার্ডখন একে থাকিব, কিন্তু আপনার অকল তারিখটহে চেঞ্জ হয়েছে। সব ফ্রেন্ডস বুঝি পাইছে, যি আমার হেভি বরষুণ, এই হেভি বরষুণের কারণে আমার এক্সামটা পোস্টপন করবলগিয়া হল। এটি আপনার মানে যখন অফিসিয়াল নোটিফিকেশন সেই দেখাই আছো বলক। সো ফ্রেন্ডস, এইখানে সেই নোটিফিকেশন যখন নোটিফিকেশন আপনার পোস্টপন করেছে, নোটিস পোস্টপন অফ রিটেন এক্সামিনেশন অফ গ্রেড ফোর পোস্ট আন্ডার হেলথ এন্ড এফ ডব্লিউ এন্ড মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ আসাম। সো ফ্রেন্ডস, আপনার যিখিনি লড়া ছোৱালী বা যিখিনি কেন্ডিডেট আছিলে, গ্রেড ফোর কেন্ডিডেট আছিলে, তেওঁলোকে পরীক্ষা দিম বলে ভাবি আছিলে 19 তারিখে, কিন্তু সেই 19 তারিখের পরীক্ষাটা আপনার ইতিমধ্যে ক্যান্সেল হয়েছে। আৰু আপোনালোকৰ সেই 19 তাৰিখৰ পৰীক্ষাটো 3 তাৰিখে পতা হ'ব, 3/7/2022 আপোনালোকৰ জুলাই মাহৰ 3 তাৰিখে পতা হ'ব। ইয়াত আপোনালোকে দেখিব পাইছে ডিৰেক্টৰ অফ আয়ুষৰ ডিৰেক্টৰে ইয়াত ছিগনেচাৰ কৰিছে, তাৰপিছত ডিৰেক্টৰ অফ মেডিকেল এডুকেশ্যন আসাম ইয়াত ছিগনেচাৰ কৰিছে, ডিৰেক্টৰ অফ হেলথ চাৰ্ভিচ আসাম ইয়াত ছিগনেচাৰ কৰিছে, ডিৰেক্টৰ অফ হেলথ চাৰ্ভিচ এফ ডব্লিউ আসাম। ইয়াত আপোনালোকৰ তাৰিখসহ ইয়াত দিয়া আছে, আপোনালোকে চাবলৈ পাব। আপোনালোকে তারিখ হল 16/6/2022 ইয়াত তারিখ দিছে, আজিৰ তাৰিখ এই মুহূৰ্তত আপোনালোকৰ এক্সামটো কেনচেল কৰা হল। সো ফ্ৰেণ্ডছ, যিসকল ছাত্ৰ ছাত্ৰী এতিয়া যাম বুলি ভাবি আছিলে এক্সাম দিবলৈ, তেওঁলোকে বহুত দূৰ দূৰণিত পৰিছে, বহুত ল'ৰা ছোৱালীৰ বহুত দূৰত পৰিছে, এক্সাম চেণ্টাৰ বহুত দূৰত হয়, তেওঁলোকে 19 তাৰিখে যাব পাৰে, কিন্তু তেওঁলোকৰ এক্সামটো নহ'ব, তেওঁলোকৰ এক্সাম 3 তাৰিখে পতা হ'ব। সো ফ্ৰেণ্ডছ, কাইণ্ডলি আপোনালোকৰ যিবোৰ লগৰ বন্ধু বান্ধৱী আছে তেওঁলোকৰ ওচৰত আপোনালোকে এইটো ভিডিঅ' প্রেরণ করক, তেওঁলোকৰ ওচৰত শেয়াৰ কৰি দিয়ক, তেওঁলোকে যেন এইখিনি কথা গম পায়। সো ফ্রেন্ডস, ভিডিওটো যদি চাই ভাল পালে তেন্তে এতিয়ালৈকে যদি লাইক কৰা নাই, যদি নামৰ কাষৰ ৰঙা চিম্বলটো ক্লিক কৰি এতিয়ালৈকে চেনেলটো সাবস্ক্রাইব কৰক, আৰু লাইক কৰা নাই যদি লাইক কৰিব। আজিলৈ ৰাখিছোঁ, গুড বাই, জয় অসম।